প্রথমেই আমরা আগে আমার গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে নিয়ে এখানে ছবিটা আমরা সিলেক্ট করে ডাইরেক্ট লাইট রুমে সেন্ড করব। তারপরে এখানে আসবো, আসার কাজ প্রথমে আপনাদের লাইটে আমি ইফেক্টে যাবো। ইফেক্টে কাজ করার পর তারপরে অন্য একশো অপশনে যাবো। প্রথম ইফেক্টে কাজ করবেন, এটার থেকে টেম্পোরাস একটু বাড়িয়ে দেবেন, আর 2 নম্বর ক্যালারি একটু বাড়াবেন, 3 নম্বর ডিগ্রেস একটু বাড়িয়ে দেবেন, 13-12 এরকম দিতে পারেন, সমস্যা নাই। তারপরে এখানে কাজ শেষ হবে, তারপরে ইফেক্টের দামে আমি যাব। এরকম হওয়ার পর তারপর যাবো লাইটে, লাইট আসার পর এই যে কন্ট্রাক্টস আমি ওইটা একটু বেড়ে দিতে চাই, একটু 13 বা 23 বা 26, আমি 26 রাখলাম, আপনারা আপনার মতো রাখতে পারেন, আমি 31 দিয়ে দিলাম। তারপরে হাইলাইট, হাইলাইট এটা আপনার আমি বেশি না কমে দেবো, এটা আপনার -29 করে দিলাম। তারপরে হচ্ছে গা শ্যাডোর, শ্যাডো এরা সামান্য বেড়ে দেব, যেমন হচ্ছে আপনার 37 দিছি, এটা হচ্ছে একটু 24 বা 29 এইভাবে রাখতে পারি আমি, সমস্যা নেই, আপনারা আপনার মতো রেখে দেবেন। আর এখানে আর আপনার কোনো কাজ নেই, তারপর আপনার কাজ হবে ডাইরেক্ট আপনি এরা এই যে উপরে লেখা আছে না মিক্স, ওই মিক্সে ক্লিক করবেন। মিক্সে ক্লিক করার পর কালার উপর কালারে ক্লিক করা হবে, কালারে এখানে আপনি টেম্পারেচার বাড়িয়ে দেবেন, টেম্পারেচার বাড়ানোর পর 2 নম্বর 10 কমে দেবেন। তারপর আমি বাড়াবো এটা 3 নম্বরটা আমি বেড়ে দেবো, ভাইব্রেন্স বেড়ে দিলাম 40 করলাম। আর তারপরে এটা হচ্ছে ভাইব্রেন্স 40 দেওয়ার পরে এখানে আর কোনো করা নাই, 3 নম্বর এখন মিক্সে ক্লিক করলাম, মিক্স উপরে মিক্স মিক্সে রেডে লাল কালার, লাল কালার আপনি 2 নম্বর অপশন যেটা এই সিউই, ওটা কিছু করার দরকার নেই, 2 নম্বর অপশন আপনি 15 বা 20 এর মাধ্যমে রাখতে পারেন। তো এটা আমি মাইনাস, এটা মাইনাস করবো, -27 করে দিলাম। আর তারপরে এখানে কিছু করা লাগবে না, 3 নম্বরটা 24 করে দিলাম, -24, 3 নম্বর 24। আর তারপরে নেক্সট কালার হলুদ, হলুদ এসে এটা একবারে 0 করে দেবেন, একবারে মনে করেন 0 100% মাইনাস করে দেবেন, 100% মাইনাস, ওটাও 2 নম্বর সলিউশন এটাও 100% মাইনাস, 3 নম্বর, 3 নম্বরে একটু কম হবে, 3 নম্বরটা আপনার যেহেতু আপনার ছবি অনুযায়ী কাজ হবে, 3 নম্বর একটু কম হবে। তারপর নেক্সট কালার, নেক্সটে যে কালারটা আছে সবুজ, সবুজটা এরও 100% মাইনাস, 100% মাইনাস করবেন দুটোই। তারপর 3 নম্বরটা করতে হবে না, 4 নম্বরে যায় ওই এটাও 100% মাইনাস, 100% মাইনাস দেবেন। তারপরে ব্লু কালার, ব্লু কালার আছে শুধুমাত্র একটা, ব্লু কালার আছে শুধুমাত্র একটাই আপনার মাইনাস করে দিতে হবে, তারপরে করতে হবে না। তারপরে ডান ক্লিক লেখা আছে, ডানে ক্লিক করে দিলে হবে, ডান হয়ে গেছে, আমার কাজ এখানে শেষ। তারপরে অপশন আপনার এই যে লেখা আছে না 3 ফোঁটা গিগ, এখানে ক্লিক করবেন, এখানে অনেক কটা অপশন আছে, যে হাইলাইট আছে, গ্লোবাল আছে, আমার কাজ হাইলাইটে, হাইলাইটে একটু নখতে চাপ দিয়ে ধরে এটা এদিকে, এদিকে না আমি ব্লুতে দিয়ে দিলাম, ব্লুতে দেওয়ার পর সেটিং আপনি করতে হবে, বিল্ডিং বেন্ডিং করতে হবে আপনার 100%, 100% করে দিলাম। তারপর সেটি ব্যালেন্স, ব্যালেন্স একটু কম বেশি আপনার ছবি অনুযায়ী বা লাইট অনুযায়ী করে নেবেন। তো উপরটা আমি দিব 24 বা 30 বা 30 এর মধ্যে রাখিয়ে দিতে পারি, আপনি ছবি অনুযায়ী আপনি রাখবেন। তারপরে ডান, তারপর আপনি বা সাইডে স্ক্রলার করে বা সাইডে আনবেন, বাম দিকে হচ্ছে আপনার কী বলে হাইলাইট, হাইলাইট লাগিয়েছেন আমার হাইলাইট, ওকে। তারপরে হচ্ছে এটা একটু বলেছে, আমি একটু অন করে দিলাম। তারপর আপনার যে কাজ নেক্সট, আপনার যে কাজ হওয়ার পরে আপনি এটা ডান করার পর একটু বাঁ দিকে নেবেন, বাঁ দিকে নিয়ে আপনার কী বলে এখানে একটু সমস্যা ছিল আমার, তো আমার এখানে সমস্যার সমাধান করতে হবে, যেহেতু কালার একটু সমস্যা দেখাচ্ছে, তা আপনারা আপনাদের মতো করে কালারটা সেটিং করে নেবেন। মাছ বরাবর রাখবেন, এই ব্লু কালারের মাছ বরাবর রাখবেন, হাতে টেনে আনবেন, ওকে। নেক্সট টাইম নেক্সট হচ্ছে আপনার এই হাইলাইটের পর যেটা আছে মানে এই যে শ্যাডোস, শ্যাডোসটা আপনি সেম একই কাজ করবেন, শ্যাডোসটা আপনার হাত দিয়ে একটু টেনে দেবেন, হাত দিয়ে ব্লু কালার এনে দেবেন, তারপর এটা আপনি কম বেশি করে নেবেন।
এই যে এটা হাত দিয়ে একবারে ব্লু কালার মাঝখানে রেখে দেবেন। তারপর বিল্ডিং 100 180 ব্যালেন্স ব্যালেন্স 16 বা 20 আপনি করতে পারেন, সমস্যা নেই, আপনার আপনার মতো করে নেবেন। তারপরে এটা ডান হওয়ার পরে আপনি এখানে ডান লেখা আছে ডানে ক্লিক করে দিলেন। তারপরে আপনি মেন যে কাজ আপনি যাবেন কী বলে ডিটেলসে, ডিটেলসে যেতে হবে আপনার। আপনি ডিটেলে ক্লিক করার পর এখানে অনেক কিছু আছে, আপনাকে শিখিয়ে দেখছি আমি, আপনি সেমই ফেভ করবেন, না করলে কিন্তু আপনার হবে না। তে প্রথমে যে লাইনটা এটা আপনি একটু বেড়ে দেবেন 37 বা যেটাই করতে পারেন, আপনি 37 বা 20 করতে পারেন, সমস্যা নেই। তা আমার ভিড় অনুযায়ী বাড়াবো 15 20 এরকম। তারপরে মাস্কিং মাস্কিং এটা আছে আপনি অনেক বেড়ে দেবেন, আপনি ফুলও দিতে পারেন, আমি হাফ দিয়ে রাখলাম 52। নয়েস যেটা এটাও আপনার ওই সেম দেবেন 52 বা 50 এর মধ্যে রাখবেন। ডিটেলস রাখবেন, কন্ট্রাক্টস ওটাও আপনি বাড়িয়ে দেবেন। এখানে সব কিছু আপনি একটু আপনার সাজিয়ে নেবেন, আপনার ছবি অনুযায়ী আপনি সাজাবেন। তারপরে এখানে সব কিছু হওয়ার পরে তারপর আপনি ডানে ক্লিক করবেন। আমার আমি আবার রিভিউ দেবো, রিভিউ দেওয়ার পরে দেখবো এখন সব কিছু ঠিক আছে নাকি, সব কিছু ঠিক। আর আপনি এগুলো ভিডিও একটু স্কিপ করবেন, স্কিপ করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোন জায়গায় কী আমি দিছি, বা আপনার বুঝতে পারবেন না কিন্তু। তাহলে ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও কোনো এভাবে কোনো স্কিপ করবেন না, স্কিপ করলেই আপনি ভিডিও এডিট করতে পারবেন না বা ছবি এডিট করতে পারবেন না, আপনি ফুল ভিডিও দেখতে থাকুন। তারপরে আমি ডান, এরপরে আরেকটা কাজ আছে যেটা আপনার এক সামান্য কাজ, সামান্য একটু করলে আপনার ফুল হয়ে যাবে। এখান থেকে আপনি কীভাবে যে এইভাবে ডাউনলোড নেবেন, শেয়ারিং ক্লিক।